আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বললেন, শোনো, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। আল্লাহর হাবিব এই কথা বললেন তিনবার, আর ওনার নূরময় সিনা মুবারকের দিকে আঙ্গুলে ইশারা করলেন তিনবার। অর্থাৎ বাম বুকের দুই আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে, ওখানে যখন ওনার ভয় চলে আসে, ইমান চলে আসে, ইখলাস চলে আসে, কয়টা জিনিস মুত্তাকিতে, কয়টা জিনিস, ওখানে যখন তওবা আসবে, ইমান আসবে, খাসিয়াত আসবে, ইখলাস আসবে, ছয়টা গুণ চলে আসবে, লোকটি মুত্তাকি হয়ে যাবে। তার মূল হচ্ছে মাখাফাতুল্লাহ, আল্লাহর ভয় যখন অন্তরে চলে আসবে, ঠিক কিনা বলে। আজ আল্লাহকে যখন মানুষ হৃদয় থেকে ভয় পাবে, তখন সে আর চুরি করবে না, সন্ত্রাস করবে না, খাদ্যে ভেজাল মিশাবে না, খুন খারাপি করবে না। আজকে আমার দেশের ক্রাইসিস কি, দুইটা ক্রাইসিস, একটি হচ্ছে দুর্নীতি, আর একটি হচ্ছে সন্ত্রাস। যখন কোন ব্যক্তি ইমানকে লালন করে সে মুমিন, যখন কেউ শিরক এবং কুফরকে লালন করে সে কাফের ও মুশরিক, যখন কোন ব্যক্তি তাকওয়াকে হৃদয়ে ধারণ করে তারই নাম মুত্তাকি। এখন তাকওয়া কাকে বলে? কোরআন শরীফে ছয়টা জিনিস কে আল্লাহ তাকওয়া বলেছে। এক, আল্লাহ তাআলা খাশিয়াতকে, ভয়কে তাকওয়া বলেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানে 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এখানে আল্লাহ তাআলা ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ, এখানে তাকওয়া বলতে আল্লাহ বুঝিয়েছেন খাশিয়াতকে, আল্লাহ ভয়কে। সূরা ফাতাহে 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঈমানকে তাকওয়া বলেছেন। ঈমানকে কি বলেছেন? যেমন আল্লাহ তাআলা বলেন, ফা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া। আল্লাহ পাক তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং সাহাবায়ে কেরামের উপর সাকিনা নাযিল করেছেন, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহবতের কারণে সাহাবায়ে কেরামকে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত করেছেন। এখানে তাকওয়া মানে ঈমান, তাকওয়া মানে কি? আবার আল্লাহ তাআলা তাওবাকে তাকওয়া বলেছেন সূরাতুল আরাফ 96 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কোরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাঈ ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। ওয়ালাউ আন্না আহলাল কোরআন আমানু ওয়াত্তাকাউ, আই আমানু ওয়াতাবু, যদি জনপদের মানুষগুলো ঈমান আনতো, তওবা করত। এখানে তাকওয়ার অর্থ কি ভাই? কথা বলেন, জনপদের মানুষ যদি ঈমান আনত, তওবা করত, আমি সেই জনপদের মানুষের জন্য আকাশ ও জমিনের বরকতের সব দরজা খুলে দিতাম। এটা প্রমাণ পান আপনারা যে ঈমানদার ঈমান চর্চা করলে, তওবা করলে আল্লাহ যে বরকত রাখেন, এটার প্রমাণ পান। সেটার প্রমাণ আমরা পেয়েছি করোনা পরিস্থিতিতে। করোনায় সারা দুনিয়া বিপর্যস্ত হয়েছে, একটি মুসলিম রাষ্ট্র বিপর্যস্ত হয় না, কিছুটা পানিশমেন্ট হয়েছে। কিন্তু পশ্চিমারা যেভাবে মার খেয়েছে করোনায়, ওই রকম আজাব গজব একটি মুসলিম রাষ্ট্রে আল্লাহ তাআলা দেন নাই। তার উজ্জ্বল উদাহরণ হচ্ছে আমাদের বাংলাদেশ, যেই দেশটিতে লোক আছে 17 কোটি 46 লাখ। কত ছোট্ট একটা দেশ, 17 কোটি 46 লক্ষ মানুষ এই দেশে বসবাস করে। সেই দেশে করোনায় কতটুকু ক্ষতি হয়েছে? যুক্তরাষ্ট্রে যেখানে লক্ষ লক্ষ মানুষ মরেছে, ইউরোপে আমেরিকায় মানুষের মৃত্যু, লাশের মিছিল দেখেছে মানুষ, বাংলাদেশে করোনায় সেই পরিস্থিতি হয় নাই। এই যে বাংলাদেশ করোনার আজাব থেকে রক্ষা পেয়েছে, তার অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটেছে,
এটা সরকারের কোন কৃতিত্ব নয়, এটা আল্লাহ কোরআনের বরকত। কারণ আমি বলে থাকি আরব বিশ্বকে বাদ দিলে সারা দুনিয়ায় এত কোরআনের মাহফিল হয় না যত বাংলাদেশে হয়, দুনিয়ার কোথাও এত মসজিদ নেই যত বাংলাদেশে আছে, দুনিয়ার কোথাও এত মাদ্রাসা নেই যত বাংলাদেশে আছে। এই দেশে কোরআনের মাহফিল গুলো থেকে কোরআনের আওয়াজ হচ্ছে, মসজিদের মিনারে আযান হচ্ছে, মাদ্রাসা গুলোতে কোরআনের তেলাওয়াত হচ্ছে বলে কোরআন আমার ফিরে বাংলাদেশ পাক্কা পেয়েছে, ঠিক কিনা? আমরা যদি আরেকটু ভালো হইতে পারতাম, আল্লাহ শুকরিয়া আদায় করতাম, ইমানের উপর মজবুত থাকতাম, পুরোপুরি তওবা করতাম, আমাদের দেশে রহমত বরকত আরো বেশি আসতো, ঠিক কিনা বলে? তাহলে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা খাশিয়াতকে তাকওয়া বলেছেন, ইমানকে তাকওয়া বলেছেন, তওবাকে তাকওয়া বলেছেন, তাআতকে আনুগত্যকে আল্লাহ তাআলা তাকওয়া বলেছেন। তিনি বলেছেন আন আনযিরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন আই আতিউন। এখানে তাকওয়ার অর্থ এটা। পাঁচ নম্বর, গুনাহ থেকে বাঁচাকে আল্লাহ তাকওয়া বলেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। এখানে আল্লাহ তাকওয়া বলেছেন গুনাহ থেকে বাঁচাকে। ছয় নম্বর, ইখলাসকে আল্লাহ তাকওয়া বলেছেন। আল্লাহ তাআলা বলেন যালিকা ওয়া মান ইউযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এখানে তাকওয়া মানে ইখলাস, তাকওয়া মানে কি? তাহলে যেই বান্দার ভিতরে ছয়টা বৈশিষ্ট্য একত্রিত হবে সে মুত্তাকি, আর মুত্তাকির আরেক নাম হচ্ছে বিনা আযাবে আল্লাহর জান্নাতি। কয়টা জিনিস? এক, ইমান, যার ইমান পরিপূর্ণ হয়ে যাবে। দুই নাম্বার হচ্ছে আল্লাহর ভয় যা অন্তরে থাকবে। তিন নাম্বার হচ্ছে যে ব্যক্তি পরিপূর্ণ তওবা করবে। চার নাম্বার হচ্ছে যে ব্যক্তি কোরআন সুন্নাহ অনুসরণ করবে। পাঁচ নাম্বার হচ্ছে যে ব্যক্তি আল্লাহর ভয়তে গুনাহ ছেড়ে দিবে। ছয় নাম্বার হচ্ছে যার আমলে ইখলাস থাকবে। এই ছয়টা জিনিস যার মধ্যে চলে আসবে তার নাম মুত্তাকি বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন হুদান লিল মুত্তাকিন, কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক বলেন সুবহানাল্লাহ। সে তাকওয়া অর্জন করে মুত্তাকি হবেন, কথা বলে না মুত্তাকি হবার আরেকটি উপকারিতা আমি বলে দিচ্ছি। আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমানদার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে। আবার বলছি, আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক ইমানদার উম্মত যতবার কবিরা গুনাহ হোক সে কোন না কোন একদিন জান্নাতে যাবেই যাবেই যাবে। কেউ ফার্স্ট চান্সে, কেউ সেকেন্ড চান্স। আপনার কোনটা ফার্স্ট চান্সে জান্নাত চান? যদি আপনাদের ভ্রমণ বিলাস থাকে যে একটু ফার্স্ট চান্সে জাহান্নামে যে দেখি নিলাম আবু জাহেল আবুল হাক কই আছে, সাক্ষাৎ করে পরে তো জান্নাতে যাবই, এরকম শখ নাই তো? রসুল্লাহ প্রত্যেক উম্মত জান্নাতে যাবে এতে সন্দেহ আছে না?